আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 9 তারিখ ভারতের অরুণাচল প্রদেশ ও তিব্বত সীমান্তে সেনাবাহিনীর মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ সীমান্তের অনির্দিষ্ট সীমারেখায় একে অপরের মুখোমুখি হওয়া। উভয় পক্ষের প্রায় 300 সেনা সদস্য এই সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষেরই বেশ কিছু সেনা সদস্য সংঘর্ষে আহত হয়েছে, তবে কেউ নিহত হয়নি। ভারতের প্রায় 30 সেনা সদস্য আহত হয়েছেন, তবে চীনা সেনা সদস্যের আহত সংখ্যা জানা যাচ্ছে না। একটি বিশেষ চুক্তির জন্য উভয় বাহিনী একে অপরের বিরুদ্ধে সীমান্তে গুলি চালাতে পারে না, আর তাই উভয় বাহিনীকে মধ্যযুগের পন্থায় সংঘর্ষে জড়াতে হয়। এটা এমন একটা সেন্সিটিভ সীমান্ত, যদি একদিনও কোনো সেনার থেকে ভুলক্রমে গুলি বিনিময় হয় তাহলে ফুল স্কেলে যুদ্ধ লেগে যাবে, এটা নিশ্চিত। বড় ব্যাপার হচ্ছে এই দুই সেনাবাহিনীর সংঘর্ষের এই ছবির সাথে সম্পর্ক কি। আসলে এগুলো হচ্ছে চীনা সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর নতুন অস্ত্র। এর আগের সংঘর্ষ থেকেই চীনের একটি অস্ত্রকে কেন্দ্র করে যুগোপযোগী আধুনিক অস্ত্র বানিয়ে ফেলল ভারত। 2020 সালের জুন মাসে লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের প্রায় 2.5 বছর পর আবার দুই দেশের বাহিনীর মধ্যে বড়সড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটল। এই অস্ত্র বৈদ্যুতিক শক দেওয়ার পাশাপাশি শরীরে ক্ষতবিক্ষত করতে পারে। নয়ডার একটি স্টার্টআপ কোম্পানি ভারতীয় আর্মির চাহিদা অনুসারে এটি ডিজাইন করে বানিয়ে দিয়েছে। ফাইবারের তৈরি বিধায় সহজে হাতে বহনযোগ্য এই অস্ত্রটি। এছাড়াও ভারত ও চীন তাদের সীমান্তে ব্যবহারের জন্য আরও বেশ কিছু হাতে বহনযোগ্য অস্ত্র তৈরি করেছে।